যেভাবে তারা অবৈধভাবে কনস্টিটিউশনটা পরিবর্তন করেছে, যে কনস্টিটিউশনের তিন ভাগের এক ভাগ আপনি পরিবর্তন করতে পারবেন, মানে আনকনস্টিটিউশনালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা আর কি, আপনি সংবিধানকে অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তন করছেন, এটা তো ফান্ডামেন্টাল ব্যাপার এগুলো। তার মানে আগামী বাংলাদেশের 18 কোটি মানুষ চাইলেও পরিবর্তন করতে পারবে না, তাও পারবে না, আগামী প্রজন্ম আগামী যে নেক্সট পার্লামেন্টের জন্য আর কোনো স্কোপ থাকতেছে না। এটা তো কোর্টের কাজ হতে পারে না, এটা তো কনস্টিটিউশনের কাজ হতে পারে না, কোনো 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 দল এককভাবে এই ধরনের কিছু করতে পারে না। সুতরাং পুরো জিনিসটা হচ্ছে, আমি যেটা বলছি শুরুতেই, দেয়ার ওরা সকলে সার্ভ করতেছে একটা ফ্যাসিস্টকে, আইন কানুন জুরিসপ্রুডেন্স দেশের প্রতিষ্ঠান কোনো কিছু কাজ করছে না। এই যে গণমাধ্যমের আপনি অবস্থা দেখেন, কত গণমাধ্যম এখানে আসছে না, ওনারা যখন ফিরে যাবে ওদের এডিটোরিয়াল রুমে যখন যাবে, তখন জনগণ কি দেখবে না দেখবে ওই সিদ্ধান্ত হবে, ওই উপরের থেকে যতটুকু ওরা ক্লিয়ারেন্স দেবে অতটুকু দেখাতে পারবে, তার বেশি দেখাতে পারবে না। এদের সকলে কষ্ট করে এই যে এই সাংবাদিকগুলো লেখাপড়া করে তার একটা ক্যারিয়ার গঠন করতে সাংবাদিকতে আসছে। এখন সাংবাদিকরা আমাদেরকে বলে, খুশু ভাই এত কষ্ট করে লেখাপড়া করেছি, জার্নালিজম করেছি, জীবনে একটা সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গঠন করব, এখন তো মনে হয় আমি আমি তো ইয়ে ডাইরেক্টেড সাংবাদিকতা করতেছি, আমাকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমি সেভাবে করছি, অর্থাৎ আমার সাংবাদিকতা করার যে আশা নিয়ে আসছিলাম এই পথে, সেই কাজটা আমি করতে পারছি না। এবং অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এদেরকে আপনি দেখবেন নিউ ইয়র্কে, এদেরকে দেখবেন লন্ডনে, বিভিন্ন, আমি তো অনেককে দেখে তুমি এখানে কী করছো বলে, তো আমি তো পালিয়ে চলে আসছি, আমার বিরুদ্ধে তো না থাকলে তো আমাকে এখন জেলে যেতে হতো, নাহলে আমাকে গুম করে ফেলতো। তো এইভাবে আপনি একটা দেশের সব কিছু রুদ্ধ করে তার গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যারা বসে আছে ওখানে তাদেরকে যদি বিদায় করতে হয় আপনাকে, তাদেরকে যদি এই সমস্ত ফ্যাসিস্টের কোনো বিশ্বের কোনো রেকর্ড নাই, এরা শান্তিপূর্ণভাবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তর করেছে, বিশ্বে কোনো রেকর্ড নেই, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে সেই দেশের জনগণ, সেই দেশের জনগণ করেছে। আজকে আমাদেরকে আমি সংক্ষিপ্ত করছি, কারণ বক্তৃতা দিতে গেলে তার সাবজেক্টের অভাব নেই, আমি অব্যাহতভাবে দিতে থাকবো, এই জন্য আমাকে ক্লোজ করতে হবে এক জায়গায়। তা আমাদের এইরকম একটা ফ্যাসিস্টকে আপনি যদি বিদায় করতে হয়, কেউ যদি প্রত্যাশা করে আগামী নির্বাচনে শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনমতের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, বোকার স্বর্গে বাস করা ছাড়া কেউ এটা করবে না, বিশ্বাস করবে। সুতরাং আমাদের সিদ্ধান্ত, তারেক রহমান সাহেব যেটা বলেছেন, ফয়সালা কোথায় হবে, রাজপথে। আসলেই এরকম একটা ফ্যাসিস্টকে, কারণ এর তো সহযোগী যারা রাষ্ট্রের সব কাঠামো সংগঠন রাষ্ট্রের যত যারা আছে, এরা তো ওকে সার্ভ করতে বাধ্য। এরা যদি সার্ভ না করে সিনহা সাহেবের মতো ওই গান পয়েন্টে চাকরি ছাড়তে হবে, বিদেশ যেতে হবে, ওই আরেকজন জাজ তাকে তারেক রহমান সাহেবের পক্ষে কেন তার রায় আসছে পালিয়ে যেতে হয়েছে। এরকম আজকে সামরিক বাহিনী থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছে, পুলিশের অনেকে চাকরিচ্যুত হয়েছে, রাষ্ট্রের এই সিভিল গভর্নমেন্টের মধ্যে যে অনেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে অথবা ওএসডি করে রেখে দিয়েছে, ওদের কোনো কাজ করবে না, ওদের কোনো প্রমোশন নাই। আপনি ইউনিভার্সিটি যেখানে যান শিক্ষাক্ষেত্রে দেখবেন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে, থার্ড ডিভিশন পাস করে বিচারক হয়ে যাচ্ছে, এরা তো পারপাস সার্ভ করবে। ওই যে হিটলার তার যে মুসলিনী তার যে লোক যে দরকার ছিল সে তাদেরকে দিয়েছে, যাকে দিয়ে সে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে পারবে, অব্যাহতভাবে থাকতে পারবে, তার দরকার এখানে, এখানে মেধার দরকার নাই, এখানে
এখানে ফেয়ারনেসের দরকার নাই, এখানে রাষ্ট্রের মানুষের অধিকারের দরকার নাই। সুতরাং গুম খুন হত্যা মিথ্যা মামলা আপনার ভোটাধিকার কেড়ে নেবে সব কিছু অব্যাহত থাকবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়মেই হল এটা, তাকে অলিগার্ক তৈরি করতে হবে। এই যে লুটেরা ব্যবসায়ী যে আপনারা দেখতে পাচ্ছেন না, কতগুলো লুটেরা ব্যবসায়ী কিন্তু এদের সাথে যুক্ত হয়েছে। এই রেজিমের সাথে কারা আছে? কতগুলো লুটেরা ব্যবসায়ী আছে, দুর্নীতিবাজ দলীয় কিছু সরকারি কর্মকর্তা আছে, দুর্নীতিবাজ দলীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছে, তারপর আর কে আছে, বিচারক আছে, দলীয় আছে, সচিব আছে। এরা এরা একটা রেজিম ক্রিয়েট করছে, যে রেজিমের তারা আওয়ামী লীগ, এই রেজিমটাই দেশটা আওয়ামী লীগ কিন্তু সরকারের নেই, এটা কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলছি। আওয়ামী লীগ কিন্তু এই সরকারের নেই, আওয়ামী লীগে যারা রাজনীতি করে তারাও কিন্তু এগুলোর সাথে কিছুতে নেই। এই রেজিম যারা আছে, রেজিমের অংশ যারা, ওই যে বাকশালের কথা মনে আছে, একই জিনিস তো, ওই হিটলার যেরকম বাকশাল যেরকম, এটা একই, সব ক্যারেক্টার ওয়াইজ সব কিন্তু একই জিনিস। সুতরাং আজকে রেজিমকে বিতাড়িত করতে হলে আজকে রাস্তায় থাকতে হবে।